সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে। এক নম্বরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, এটা হচ্ছে ক বিভাগ, নৈবত্তিক অংশ আর কি। তো 15টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে, আর প্রতিটা প্রশ্নের আবার 4টা করে উদাহরণ অপশন থাকবে। যেমন শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণ কোন পূজা করে থাকেন, 4টা অপশন আছে, জগদ্ধাত্রী, বিশ্বকর্মা, শীতলা নাকি গণেশ। তো এখান থেকে একটা সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা তোমাদের খাতায় লিখতে হবে। এই যে প্রশ্নগুলো আছে, এই প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে ভিডিও শেষে আমরা দেখব। এখানে প্রশ্নের সাথেই দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে, তবে এই প্রশ্নগুলো কিন্তু থাকবে না হুবহু, সেটা বলেই দেওয়া আছে, ঠিক আছে? এটা দেওয়া হয়েছে তোমাদের একটা ধারণা নেওয়ার জন্য যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। তারপর 2 নম্বরে আছে এক কথায় উত্তর দাও, এখানে 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে। এই হচ্ছে আমাদের নৈবত্তিক অংশ। তারপর খ বিভাগে রয়েছে রচনামূলক অংশ, এখানে তোমাদের প্রথমে আছে সংক্ষেপে উত্তর দাও, 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, তাহলে 10 দুগুণা 20। তারপর রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, এখানে হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন থাকবে যেগুলো প্রেক্ষাপট বা দৃশ্যপট ছাড়া, প্রত্যেকটা 5 করে, 3 5 15। তো 5টা প্রশ্ন থাকবে, তোমরা এখান থেকে বেছে বেছে যে কোনো 3টা প্রশ্নের উত্তর করবে, ঠিক আছে? এরপর রয়েছে 5 নম্বর, দৃশ্যপটের আলোকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে হচ্ছে তোমাদের মোট 7টা প্রশ্ন থাকবে, এখান থেকে তোমরা বেছে বেছে 5টা প্রশ্নের উত্তর দেবে, প্রত্যেকটা হচ্ছে 8 করে, 5 8 40। আর প্রতিটা প্রশ্নের শুরুতে একটা করে দৃশ্যপট রয়েছে, এবং সেই দৃশ্যপটের আলোকে হচ্ছে এখানে 2টা করে প্রশ্ন থাকবে। খেয়াল করে দেখো, প্রত্যেকটা প্রশ্নের শুরুতেই হচ্ছে দৃশ্যপট থাকবে, এবং দৃশ্যপটের আলোকে 2টা করে প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রতিটা প্রশ্ন আবার 2টা অংশে বিভক্ত থাকবে, সেটাই বোঝানো হচ্ছে। একটা হচ্ছে 3 মার্কস আর একটা হচ্ছে 5 মার্কস, ঠিক আছে? যোগ করলে কত হচ্ছে? 8। প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে দেখো সেম, একটা হচ্ছে প্রেক্ষাপট, তারপর 2টা প্রশ্ন, একটা প্রেক্ষাপট, এরপর 2টা প্রশ্ন। এভাবে করে তোমাদের 7টা প্রশ্ন থাকবে, যারও 2টি প্রশ্ন দিতে হবে, এখানে দেওয়া নেই, 5টা দেওয়া হয়েছে। তো পরীক্ষা থাকবে 7টা, সেখান থেকে তোমরা বেছে বেছে অ্যান্সার করবে 5টা। এবার আমরা দেখবো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। তোমাদের যে 15টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর শেষে কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিবে। এরপর এক কথায় প্রশ্ন ছিল 10টা, সেগুলোর উত্তরও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর রয়েছে রুব্রিক্স ও মডেল উত্তর, অর্থাৎ তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো থাকবে, মানে এই ধরনের প্রশ্ন যদি থাকে, সেক্ষেত্রে কতটুকু অ্যান্সার করলে কতটুকু নাম্বার পাবে, সেই বিষয়ে এখানে বলে দেওয়া আছে। যেমন এই যে এই প্রশ্নটা হচ্ছে তুমি সর্বাধিক কী লেখলে 3 পাবে, সেটাও বলে দেওয়া আছে। এই যে 5 নম্বরের প্রশ্নটার জন্য অ্যাকচুয়ালি কী অ্যান্সার করলে তুমি 5 পাবে, সেটাও এখানে বলে দেওয়া আছে। তো ভালো একটা ধারণা দেওয়া হয়েছে, যাতে তোমরা ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারো, ঠিক আছে? শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষায় অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন করা হতে পারে। তো এই ভিডিওটা ভালো লেগেছে সে আশায় ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি।